হিসাব চেয়ে বিদ্যানন্দকে আইনি নোটিশ মঙ্গলবার রেজিস্ট্রি ডাকে কুমিল্লার একজন অর্থদাতার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হায়দার তানবিরুজ্জামান বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমারের বরাবর এই নোটিশ পাঠিয়েছেন দানকিত অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে তা জানাতে একুশে পদক পাওয়া বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে কুমিল্লার একজন অর্থদাতার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হায়দার তানবিরুজ্জামান বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার বরাবর এই নোটিশ পাঠান নোটিশে ফাউন্ডেশনের দেয়া অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে তার হিসাব তিরিশ দিনের মধ্যে দিতে বলা হয়েছে অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে নোটিশে বলা হয় সামাজিক কাজে অংশ নেওয়ার লক্ষ্যে এই দাতা ফাউন্ডেশনকে ব্যাংক এবং বিকাশের মাধ্যমে তিন দাপে চল্লিশ হাজার পাঁচশো টাকা দেন কিছুদিন যাবৎ গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ফাউন্ডেশনের বিরুদ্ধে টাকার সঠিক হিসাব না করার অভিযোগ এসেছে নোটিশে আরও বলা হয় অডিট রিপোর্টে সকল বের খাত স্পষ্ট রাখা হলেও এই দাতা অডিট রিপোর্ট চেক করে তার দেয়া অর্থ তথ্য পাননি নোটিশে আরও বলা হয় অডিট রিপোর্টে সকল ব্যয়ের খাত স্পষ্ট রাখা হলেও এই দাতার অডিট রিপোর্ট চেক করে তার দেয়া অর্থের তথ্য পাননি এছাড়া এ বিষয়ে বারবার জানতে চাইলেও ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি এই কারণে দাতার দেয়া অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে তিরিশ দিনের মধ্যে সঠিক ব্যাখ্যা দিতে হবে অন্যথায় তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে নোটিশে লিখেছেন নিউজটি সম্পর্কে বন্ধুরা আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন